জমে থাকে জমা পানির মধ্যে বা ড্রেনে জমে থাকে সেই জায়গাটার মধ্যে দিতে হয়, বদ্ধ পুকুরে দিতে হয়। আমি আমার এটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা যে কার্যক্রমে করেন না কেন এইখানে ইনভেস্ট করেন, এটা সহযোগিতা করেন, তাহলে আমাদের অনেক অংশে আমরা এটা থেকে নিস্তার পাবো। আর ডেঙ্গু মশা তো ব্যক্তিগতভাবে অনেকে সচেতন হতে হবে, যার যার বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার রাখা, পানি যেন না জমে থাকে, ছাদে যেন না জমে, সবাই চায় সিটি কর্পোরেশন কাজ করে দেয়, কিন্তু নিজেদেরও তো সচেতন হতে হবে। হ্যাঁ, এই জমা পানিগুলি কেন থাকে এই ব্যাপার আপনারা খেয়াল রাখবেন। আমি আর কথা বাড়াইলাম না, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের একজন মানুষ আক্রান্ত হোক এটা আমার কামনা, একজন একজন মানুষ আমাদের শহরে মৃত্যুবরণ করুক ডেঙ্গুর জন্য, এটা আমার কামনা। সুতরাং আমি যা চাচ্ছি বা আমরা যা চাচ্ছি, আমরা পরিষদ বাইরে চিনলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যারা, আমরা চাই যে আমাদের নাগরিক সচেতন হোক, এই কাজগুলিতে আমাদের সহযোগিতা করুক। আজকে এই সচেতনমূলক রেলির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেবদাসজিকে অনুরোধ করব আমাদের এই কাজের সাথে সহযোগিতা করা যায় কিনা। আমরা চাই যে এই কাজটা যেন কন্টিনিউ হোক, মাঝখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে যেগুলি স্কুল থেকে অ্যাচিভমেন্ট হইলো সেটাও কিন্তু হবে না।